আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুদের জন্য, সেটা হলো চিকেন মোমো এবং চিকেন স্যুপ। তা মোমোটার জন্য আমি ডো তৈরি করে নিচ্ছি। তেল লবণ দিয়ে ময়াম দিয়ে উষ্ণ গরম জলে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব। ডোটা বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। তবে ডোটা তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এইবার চিকেনের মধ্যে লবণ দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা টুকরো করে কেটে নিলাম, বাঁধাকপিটাকে কেটে নিলাম, আর চিকেনটাকে বসিয়ে দেবো, এই সেদ্ধ করে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো লবণ আর আদা আর রসুন বাটা, তার মধ্যে চিকেনের টুকরো, সেদ্ধ চিকেনের টুকরো। আজকে কিন্তু আমি চিকেন সেদ্ধ করে নিয়েছি, কাঁচা চিকেন নয়, সেদ্ধ চিকেনের টুকরো এবং বাঁধাকপি দিয়ে আমি নেড়ে চেড়ে ওটাকে নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো মিরচি অর্থাৎ গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো সস, এবং দিয়ে দেব হচ্ছে মেয়োনিজ। এইগুলো দিয়ে ভালো করে আমার সেদ্ধ চিকেনটা এবং বাঁধাকপি, এগুলো যে আমি কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছি ফিলিংয়ের জন্যে, সেইটা ভালো করে মাখিয়ে তৈরি করে রেস্টে রাখলাম। এইদিকে ডোটা এতক্ষণে রেস্টে ছিল, ডোটা থেকে এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, এবং লেচি কাটার পরে সেটাকে বেলে ছোট্ট ছোট্ট লুচির মতো আকারে বেলে নেব। বেলার পরে প্রত্যেকটা এই লুচির আকারে বেলে নেওয়া ময়দার টুকরোগুলোকে, যে আমি লুচির আকারে বেলে নিচ্ছি এগুলোকে, এর মধ্যে আমি চিকেনের তৈরি করে রাখা ফিলিংগুলো দিয়ে আমি মোমোর আকারে শেপ দিয়ে নেব। তা সেটা এখন করছি। এই লুচির মধ্যে লুচির আকারে যে বেলে নেওয়া এই ময়দার টুকরোগুলোকে মধ্যে ফিলিংটা দিয়ে এইভাবে মোমোর শেপগুলো করে নিচ্ছি। আমাদের শেপটা একটু অন্যরকম হলো। এদিকে সেদ্ধ চিকেন কিছুটা আমি ব্যবহার করেছিলাম ফিলিংয়ের জন্য, আর কিছুটা চিকেন আমার রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু সাদা তেল ওপর দিয়ে এগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে ওটাকে ফুটতে দিলাম আরও ভালো করে, কারণ এটা চিকেন স্যুপ হবে। এইবার আমি একটা কাজ করছি, যেটা হচ্ছে সাধারণত সবাই করে না। সবাই এই চিকেনের ওপরে থালা বসিয়ে আমি সেই থালায় মোমোগুলো দিয়ে চিকেনের যে বাষ্পটা উঠছে সেটা দিয়ে আমি মোমোগুলো সেদ্ধ করে নেব। এতে একটা দারুণ অসাধারণ গন্ধ আর স্বাদ হবে মোমোতে, যেটা বেশিরভাগ লোকই করে না। আর এটা হচ্ছে আমি চিকেন স্যুপের জন্যে এটা এই এটা করে নিলাম, চিকেন স্যুপের রেডি করে নিলাম। চিকেন স্যুপটা এবার তৈরি হয়ে গেল, আর এটা পরিবেশন করছি। এবার দেখো খেতে তো দারুণ হয়েছে, গন্ধ শুনেই মনে হচ্ছে শুধু খাই খাই। আর পুরো মোমোটাও আমার হয়ে গেছে রেডি, গরম গরম। দেখো কি দারুণ সেদ্ধ হয়েছে। দেখো রেসিপিটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর একটা ঝাল চাটনি করেছি মেয়োনিজ লঙ্কা এবং টমেটো সস দিয়ে একটা ঝাল চাটনি করেছি, তার সাথে চিকেন স্যুপ। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে দেখো। কাঁচা চিকেনের মোমো হয়, আমার কিন্তু সেদ্ধ চিকেনের মোমো আজ, আর চিকেনের বাষ্পে আমার মোমো কিন্তু সেদ্ধ হয়েছে, যেটা সাধারণত সবাই জলে সেদ্ধ করে। ঠিক আছে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ।